হমতুল্লাহ আবরকাত দেখুন ভাই বাবা মা দুজনে আল্লাহ দুজনেরই হক আছে একটা ছেলে মেয়েদের প্রতি কিন্তু সাধারণভাবে ইসলামের দৃষ্টিতে মর্যাদার দিক থেকে মায়ের হক বেশি কারণ হাদিসে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো এহসান এবং সদ ব্যবহার পাওয়ার দিক থেকে পিতা মাতা সকলেই পাওয়ার যোগ্য এবং সকলের সাথে সদ ব্যবহার করতে দুর্ব্যবহার কার সাথে করা যাবে না কিন্তু দুজনের ভিতরে কাকে প্রাধান্য পাবে বেশি আগে কার বেশি মানে সব থেকে বেশি কে করা যাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কে জিজ্ঞাসা করা হয়েছিল আহ একজন সাহাবি জিজ্ঞাসা করলেন্লাহ মান আহাক্ক বেহস নেতী আহ সব থেকে আমার মানে সুন্দর ব্যবহার বা আচার ব্যবহার পাওয়ার অধিকারী কে আল্লাহ সাল্লাম বললেন ওম্মোকা তোমার মা তিনি বললেন সুম্মামান বলে এরপরে কে আবার আল্লাহ বলেন তোমার মা সুম্মান বলে হাজু তারপরে কে আল্লাহ রসাল আবার বললেন সাল্লাহ সাল্লাম আবার বললেন যে ওম্মোকা তোমার মা তারপরে বললেন তারপরে কে তৃতীয়বার চতুর্থবারের নাম সময় বললেন আবুকা এরপরে তখন আত্মীয় স্বজন যারা আছে পড়োশী যারা আছে আকরা মানে আহ আত্মীয়তার বন্ধন যাদের সা আছে যে যেরকম সম্পর্ক সে পরস্পর অধিকারী হবে তো এখানে হাদিসের প্রেক্ষিতে যেটা বোঝা যায় যে সদ্ব্যবহার পর সব থেকে বেশি অধিকারী হলো আগে বা অগ্রাধিকার হলো মায়ের যে তারপরে পিতার